আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং রুম। একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি। এরপর এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিব। দিয়ে চুলোর জালটা ধরিয়ে আমি একটি ক্যারামেল তৈরি করে নেব। এবং চুলোর জালটা খুব বেশি বাড়িয়ে দেইনি আমি, এখানে অল্প আছেই এই ক্যারামেলটা তৈরি করে নেব। কারণ সাবধানে থাকতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়, এবং খুব ভালো এবং সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে যায়। আমি একটু ডিপ ব্রাউন করে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে, আর একটু জাল করলে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ক্যারামেলটা যদি পুড়ে যায়, তৈরি করা যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এ পর্যায়ে কিন্তু জালটা একেবারেই কমে রাখতে হবে, ব্যাস হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এর মাঝে এখন দিয়ে দিব আমি প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ। এবং অল্প অল্প করে দুধটি ঢালতে হবে, আর হাত দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। আমি এখানে কিন্তু 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমরা নর্মাল যে দুধটি খাই, ঠিক সেটি আপনি প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই, জাস্ট 2-3 বলক উঠলেই হয়ে যাবে। এবং অনবরত একটু নেড়ে নেড়ে দিতে হবে। প্রথম পর্যায়ে এটি এই ক্যারামেলটা নিচের অংশে শক্ত হয়ে লেগে থাকতে পারে বা মনে হতে পারে, কিন্তু জাল করতে করতে এটা একদম লিকুইড হয়ে যাবে, দুধের সাথে মিশে যাবে। এই ক্যারামেলটা তৈরি করার কারণ হচ্ছে আমি দুধের কালারটাকে একটু চেঞ্জ করতে চেয়েছি, জাস্ট এই জন্যই। আপনারা চাইলে এটি নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া অন্যরকম একটা ফ্লেভারও আসে, টেস্টটাও ভালো হয়। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালার চলে এসছে। এরপর আমি যেটা করব, এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। যে যেমন চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন, ঠিক সে অনুপাতে চিনিটি দিয়ে দিতে পারেন। আর আমি 1.5 কাপ পরিমাণে সর্বমোট কিন্তু প্রথমে ক্যারামেলের জন্য 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি, পরবর্তীতে 2 টেবিল চামচ নিয়েছি। আর আমি যেভাবে যে অনুপাতে দিয়েছি, এই পরিমাণে করলে মিষ্টিটা একদম স্বাভাবিক হবে। খুব বেশি মানে মিষ্টিটা বেশিও হবে না এবং কমও হবে না। ব্যাস হয়ে গিয়েছে। এখন চুলোর জলটা বন্ধ করে দিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর মাঝে যেটা করতে হবে, এখানে আমি দই নিয়েছি। দইটি কিন্তু খুব টক মিষ্টি দুধ, দই টকও না আবার মিষ্টিও না, এরকম দই। সামান্য একটু পানিটা ঝরে নিলেই হবে, অর্থাৎ 5-7 মিনিট রেখে দিলেই হবে এরকম একটা ছাঁকনিতে। আর এখানে দইয়ের পরিমাণটা আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। ব্যাস এখন যেটা করতে হবে, এই দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর কারণ এই যে খুব ভালোভাবে যেন দুধের সাথে মিশে যায়, না হলে দলা পেকে থাকবে। ব্যাস দেখতে পাচ্ছেন এরকম একটা কাটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে দইটাকে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিষ্টি দই ব্যবহার করতে পারেন। আর আমি যে অনুপাতে তৈরি করছি, আপনারা যদি এর অনুপাতে তৈরি করেন, তাহলে এটা টেস্ট একদম স্বাভাবিক থাকবে এবং অসম্ভব ভালো লাগে কিন্তু এই ঠান্ডায় বা এই শরবত রেসিপিটা। এবং খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায়। এখন যেটা করতে হবে, এই দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যেতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মাঝে দইটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন যেটা করেছি, একটি বাটিতে ঢেলে নিলাম আর ফ্রিজে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। ঠিক
এক ঘন্টা পর বের করেছি। দেখেন ঠিক এরকম হবে, দইয়ের মতো একেবারে জমবেও না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম। এখন খুব ভালোভাবে ফেটে নিতে হবে, খুব ভালোভাবে ফেটে নিয়ে আমি গ্লাসে নিয়ে নেব। আর এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়েছে। কেউ যদি মনে করেন এরকম ঘন খেতেই ভালো লাগবে তাহলে ঘন খেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি চান যেটা পাতলা করতে হবে তাহলে পাতলা করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। তবে আমি যে পরিমাণ চিনি দিয়েছি এখানে, পানি দিয়ে পাতলা করলেও বা আপনি দুধ দিয়ে যদি পাতলা করেন তাতেও কিন্তু মিষ্টির কোনো হেরফের হবে না, খেতে অনেক ভালো লাগবে। আপনার চালে এর মাঝে বরফ কুচিও দিয়ে দিতে পারেন। আর একটু বলে রাখি, আমি যেভাবে বক্স করে রেখেছিলাম ঠিক এভাবে ফ্রিজে রেখে কিন্তু 7 দিন সংরক্ষণ করে এই শরবতটি তৈরি করে নেওয়া যায়। ইফতারিতে বা মেহমান আসলে যে কোনো সময় খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমি এখানে বরফ কুচি দিইনি, আমি একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে, দারুণ মজাদার দুধের ঠান্ডাই। আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করতে পারেন। এর টেস্টটা কিন্তু মাঠা অথবা আপনার ঘোলের মতো না, এটা অন্যরকম একটা টেস্ট, ভীষণই ভালো খেতে। আপনারা যদি বাসায় তৈরি করেন, তৈরি না করলে বুঝবেন না এটার টেস্টটা কতটা বেশি এবং কতটা মজাদার একটি খাবার বা মজাদার একটি শরবত। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ঠান্ডা ঠান্ডা এই দুধের ঠান্ডাটি তৈরি করে নিতে পারেন ঝটপট বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।